আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আজকে আপনাদেরকে আমি একটা খুবই কমন প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। সেটা হলো, ইউটিউব কত ভিউতে কত টাকা দেয়? তো আপনারা দেখতে পাচ্ছেন আমার কাছে একটা চ্যানেল রয়েছে, 10 মিনিট স্কুল ক্লাস 1 to 12-এর। আমি একটা ট্রাস্টের চ্যানেল থেকে আপনাদেরকে এই প্রশ্নের উত্তরটা দেওয়ার চেষ্টা করতেছিলাম। 10 মিনিট স্কুল বাংলাদেশে মোটামুটি সবাই চিনে, আমার কাছে এই চ্যানেলটি ছিল। এখানেই থেকে আমরা দেখতে পারবো যে ইউটিউব কত ভিউতে প্রায় কত টাকা করে দিয়ে থাকে। আমরা যদি দেখি, আমরা দেখতে পারবো লাস্ট 28 ডেজে, মানে প্রায় এক মাস সময়ে, এই চ্যানেলটার ভিউ হয়েছে 2.9 মিলিয়ন, অর্থাৎ আমরা 3 মিলিয়ন ধরতে পারি, এবং ওয়াচ আওয়ার হয়েছে প্রায় 1,60,000। তো এর জন্য ইউটিউব যেই রেভিনিউটা জেনারেট করেছে সেটা হচ্ছে $408। তো আমরা একটা ধারণা পেতে পারি যে প্রত্যেক 1 মিলিয়ন ভিউর জন্য ইউটিউব $120 থেকে $130 মতো দিয়ে থাকে। এটা এডুকেশনাল চ্যানেল হওয়ায় এখানে রেভিনিউটা একটু কম। আমার জানা মতে বাংলাদেশি চ্যানেলগুলোতেই $100 থেকে $1,000 পর্যন্ত প্রত্যেক মিলিয়ন ভিউতে আর্নিং হয়ে থাকে। তো আমরা যদি আরেকটু ডাটা দেখি যে প্রিভিয়াস মান্থগুলোতে কীরকম রেভিনিউ ছিল, তো আপনারা দেখতে পাচ্ছেন যে গত 28 দিনের রেভিনিউটা ছিল $408, এবং আমি যদি টোটালি এই বছরেরটা দেখি, গত বছর থেকে এ বছর পর্যন্ত এই চ্যানেলটার টোটাল আর্নিং ছিল $4,926। অর্থাৎ, আর এখানে টোটাল ভিউটাও আমি দেখে নিই, টোটাল ভিউটা কত ছিল এক বছরে। গত এক বছরে প্রায় 33 মিলিয়ন ভিউ ছিল, এবং এই 33 মিলিয়ন ভিউর জন্য কিন্তু ইউটিউবে জেনারেট হয়েছে $4,900, মানে প্রায় $5,000। ভিউটা কিন্তু, মানে রেভিনিউটা কিন্তু অ্যাকচুয়ালি ভিউর উপর ডিপেন্ড করে না, ডিপেন্ড করে ওয়াচ আওয়ারের উপরে। আমরা যদি ওয়াচ আওয়ারটা দেখি, 28 দিনেরটাই আমরা যেটা দেখতেছিলাম যে প্রায় 1,60,000 ভিউতে $400 মতো, 1,60,000 ঘন্টা ভিউতে $400 মতো আর্নিং হয়েছে। আমরা যদি এক বছরেরটা দেখি, তাহলে দেখতে পারবো প্রায় 4 মিলিয়ন ঘন্টা ভিউর জন্য আর্নিংটা হয়েছিল $4,000। তাহলে কিন্তু আমরা একটা ইকুয়েশন দ্বারা করতে পারি যে 4 মিলিয়ন ঘন্টা ভিউর জন্য, মানে প্রত্যেক মিলিয়ন ঘন্টা ভিউর জন্য $1,000 মতো আর্নিং হয়েছে চ্যানেলটা থেকে। এই চ্যানেলটার আর্নিং আমার দেখা মতে আসলেই অনেক কম, কারণ এটা একটা এডুকেশনাল চ্যানেল। ব্লগিং চ্যানেলগুলোতে আমার জানা মতে আর্নিংটা আরও বেশি হয়ে থাকে। বাংলাদেশের চ্যানেলগুলোতেই প্রত্যেক মিলিয়ন ভিউতে $300, $400, $500 পর্যন্ত হয়ে থাকে, এবং বড় বড় ইউটিউব চ্যানেলগুলোতে প্রত্যেক মিলিয়ন ভিউতে $1,000 হয়ে থাকে, এবং বাইরের দেশের চ্যানেলগুলোতে এই নাম্বারটা আরও বড় হয়ে থাকে। তো আশা করছি আপনারা সবাই এই প্রশ্নের উত্তরটি পেয়ে গেছেন। আপনাদেরকে আরও ক্লিয়ার সিনারিও দেওয়ার জন্য আমি চিন্তা করলাম আপনাদেরকে আরও কয়েকটা চ্যানেল দেখাই। এটা হচ্ছে আমার নিজস্ব চ্যানেল। এই চ্যানেলটাতে আপনারা দেখতে পাচ্ছেন লাস্ট 28 ডেজে 10,800 ভিউ হয়েছে, এবং 144 ঘন্টা ওয়াচ আওয়ার হয়েছে। এখান থেকে আমার রেভিনিউ হয়েছে প্রায় $1। তাহলে কিন্তু আমরা বুঝতে পেলাম আমার চ্যানেলের জন্য প্রত্যেক 10,000 ভিউতে $1 জেনারেট হয়, আর মোটামুটি প্রায় 150 ঘন্টা ওয়াচ আওয়ারের জন্য $1 জেনারেট হয়। এটাও কিন্তু প্রায় 10 মিনিট স্কুলের চ্যানেলটাতে যেরকম ডাটা আমরা পেয়েছিলাম সেরকমই শো করতেছে। আপনাদের জন্য আমি আরেকটা চ্যানেল দেখাবো। এই চ্যানেলটার আমি আপনাদেরকে নাম দেখাচ্ছি না, কিন্তু এই চ্যানেলটার আপনারা সাবস্ক্রাইবার দেখতে পাচ্ছেন প্রায় 70,000-এর কাছাকাছি। এই চ্যানেলটাতে 1,92,000 ভিউতে আর্নিং হয়েছে $23, তার মানে প্রায় 1,00,000 ভিউতে $10-এর কিছুটা বেশি, মানে প্রায় 1,00,000 ভিউতে $10, তার মানে এটাতে 1 মিলিয়ন ভিউ হলে $100-এর মতো আর্নিংটা শো করতো। তো আমার দেখানো চ্যানেলগুলো কিন্তু ম্যাক্সিমাম এডুকেশনাল চ্যানেল, তো এগুলার আর্নিংটা কিছুটা এমনই হয়ে থাকে যে প্রত্যেক মিলিয়ন ভিউতে $100-এর মতো আর্নিং হয়ে থাকে। এই চ্যানেলটার লাস্ট 1 ইয়ারে ভিউ হয়েছে 1.5 মিলিয়ন, এবং এই ভিউ থেকে রেভিনিউ জেনারেট হয়েছে $261। অর্থাৎ প্রত্যেক মিলিয়ন ভিউর জন্য এই চ্যানেলটা আর্ন করেছে মোটামুটি
$200 চেয়ে কিছুটা কম। ইউটিউব কত ভিউতে কিরকম টাকা পেমেন্ট করে থাকে আজকে আপনাদেরকে আমি প্র্যাকটিক্যালি একটা এক্সাম্পল দেওয়ার চেষ্টা করলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।